क्लास टू सब्जेक्ट आर्ट एंड क्राफ्ट पेज नंबर 9। आगे क्लास टू एर जरा आछो तारा तुम्हारा जो ड्रॉइंग बोई आछे आर्ट एंड क्राफ्ट बोईटा आछे ओई बोईटा ओई बुकटा तुम्हारा ए जे स्टार्ट विथ आर्ट ए जे तुम्हारा बोईटा देखते पाच्छो ए बोईटा पेज नंबर 9 टा खुलो। ठीक आछे, खुले तुम्हारा देखते पाबे एकटा बियार आछे, बियारटाके एकटा खाँचार भेतर पोड़ा होयेछे। ठीक आछे, তাই কি কি ভাবে এটা আমরা জাস্ট এটা ফিল করব বা কিভাবে কি করব, তাই তো? দেখো ব্ল্যাকবোর্ডে বিয়ারটা আঁকা হয়েছে, তাই তো? তোমরা এই বিয়ারটার এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটাতে ইয়েলো কালার দাও। ঠিক আছে, ভালো করে সুন্দর করে ইয়েলো কালারটা দাও। এই জায়গাটাতে ইয়েলো কালার দাও, আর এই যে জায়গাটাতে এইখানটাতে রেড কালার দাও। এইটা রেড কালার দাও, আর বিয়ারের গায়ের রং তো জানো ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারটা হচ্ছে এখানটাতে পুরোটাতেই ব্ল্যাক কালার হবে। কিন্তু যেটা বলার বিষয়, এই যে খাঁচাটা আছে, ঠিক আছে, এই যে খাঁচাটা দেখছো, এই খাঁচাটাতে এটা কিন্তু দেখো খাঁচাটা, এই যে কেজটা করা আছে, এই যে কেজের এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো এখানে টানা আছে, তোমরা এই কেজটাতে এখানে কি করবে, তোমরা উল পেস্টিং করবে। ঠিক আছে, এই যে এটাতে ব্ল্যাক কালার দেবে, দিয়ে এটাতে ইয়েলো কালার, এটাতে ব্ল্যাক কালার, এখানটাতেও ব্ল্যাক কালার তো দেয়াই আছে অলরেডি, আর পুরো জায়গাটাতে তোমরা করবে কি ব্ল্যাক কালার দিয়ে ফিল করবে। আর এই যে হচ্ছে কেজটা আছে, যে খাঁচাটা আছে, এই কেজটাতে এই খাঁচাটাতে তোমরা করবে কি এই যে লাইনগুলো, এই যে স্টিকগুলো আছে, এতে উল বসাবে। ঠিক আছে, তোমাদের বইয়ের পিছন পাতায় যাবে, দেখবে এই হচ্ছে একটা মেটেরিয়ালস বুক আছে। ঠিক আছে, মেটেরিয়াল বোর্ড আছে, এখানে দেখো এই যে উলটা আছে, এই যে উলটা, ঠিক আছে, এই যে উলটা আছে, এই উলটা উলটাতে আগে তোমরা বইতে শুরু করে ফেভিকল স্টিক দিয়ে বা ফেভিকল দিয়ে আগে গামটা লাগিয়ে দেবে, তারপরে এইখানের যে উলটা আছে উলটাকে তার উপর সুন্দর করে পেস্ট করে দেবে, দিলেই দেখবে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর করে এটা কমপ্লিট করবে। তাহলে কি হলো, প্রথমে তোমরা এই জায়গাটাতে ইয়েলো কালার করবে, তারপরে এই জায়গাটাতে রেড কালার দেবে, পুরো বডিটাতে সারফেসটাতে তোমরা ব্ল্যাক কালার দেবে। ঠিক আছে, দিলে পুরো আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে এই যে খাঁচাটা আছে, এই খাঁচাটা কেজটা আছে, এই খাঁচাটার এই যে স্টিকগুলো আছে, যে লম্বা লাইনগুলো, এর উপরে তোমরা আগে ফেবি স্টিক দিয়ে বা ফেবিকল দিয়ে বা ফেবি গাম দিয়ে সুন্দর করে আগে গামটা দিয়ে দেবে, তারপরে এই লাইনের ওপরে এই যে ব্ল্যাক কালারের উলটা পেস্ট করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ক্লাসে। ঠিক আছে, আর তোমরা তোমাদের এই যে কাজটা দেওয়া আছে, এই হোমওয়ার্কটা সুন্দর করে করবে, করে স্কুলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা পাঠাবে, আমি সেটা দেখব, দেখে নিশ্চয়ই রিপ্লাই করব। ঠিক আছে, থ্যাংক ইউ।